খাবার খাওয়ার সময় কি এক হাঁটু খাড়া করে খাওয়া উচিত আজানের সময় মাথা কাপড় দিতে হবে এটা কতটুকু যুক্তিযুক্ত আমি লন্ড্রির কাজ করি মাঝে মধ্যে কাপড়ের ভিতরে টাকা টাকা পাওয়া যায় এই কি আমি খরচ করতে পারবো আকন্দ লিখেছেন বুফে খাওয়ার হুকুম কি জানিয়ে এবার যেতে করবেন আশা করছি মৌলিকভাবে এটা হারাম কিছু না যে একটা বুফে খাবার আছে সেখানে কি পরিমাণ খাওয়া হবে সেটা অবশ্য অজানা থাকে আপনার মানুষ কী পরিমাণ খাবার খাবে সেটা কেউ জানে না দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা প্যাট চুক্তিতে যত আইটেম আছে সবগুলো খেয়ে থাকে মানুষ তো যেহেতু কতটুকু খাবে সে এটা অজানা সাধারণত অজানা থাকলে বিকৃত কোনো পণ্য অথবা মূল্য অজানা থাকলে সেটা সে দৃষ্টিকোণ থেকে বৈধ কোনো চুক্তি হয় না কিন্তু পরবর্তীতে এই অজানা থাকার কারণে মত যে পথ সেটা যদি রুদ্ধ হয়ে যায় অর্থাৎ বিষয় যদি ফিক্সড হয়ে যায় যেমন রিক্সা ভাড়া আপনি ঠিক করা ছাড়া উঠলেন কিন্তু যেখানে গেছেন সেখানে বিশ টাকা ভাড়া দিয়েছেন এবং রিক্সাওয়ালাও মেনে নিয়েছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অজানা হওয়ার কারণে আপনাদের এই চুক্তিটা ঠিক ছিল না বাট দনোজন মেরে নেওয়ার ফলে বা কোনো প্রকার আপত্তি না থাকার কারণে সেটা কিন্তু বৈধ হয়ে যায় বা সেটা আর অসুবিধা থাকে না তো বুফে খাওয়াটা প্রথমত এখানে কি পরিমাণ খাবে না খাবে এটা আপনার অজানা থাকে কিন্তু এটা নিয়ে যেহেতু দক্ষতা হয় না এবং যতটুকু খেতে পারে মালিক প্রকাশটা মেনে নেয় আর যিনি খাচ্ছেন তিনি কম খেতে পারলেও তার টাকা ফেরতের কোনো আবদার থাকে না ইত্যাদি এ সমস্ত কারণে এটা বৈধ মৌলিকভাবে তবে এখানে খেতে গিয়ে যদি খাবারের অপচয় কেউ করে সেটা হারাম সেটা গুণা সেটার সাথে অবশ্য শুধু বুফের সম্পর্কে আছে তা নয় বরং আপনার বুফের বাইরেও যদি কেউ খেতে গিয়ে খানা নষ্ট করে সেটা হারাম হবে তবে বুফের সচরাচর অনেক বেশি খাবার নষ্ট করা হয় তাছাড়া ইমানদারের যে চেতনা যে বিশ্বাসের জায়গা দুনিয়াতে আমরা এসেছি এটা আমাদের ভোগের জায়গা না এখানে আমরা ভোগ করতে পারি কিন্তু ভোগ করাটা জীবনের মূল উদ্দেশ্য না এবং খেয়ে পরে বেঁচে থাকা উদ্দেশ্য সেখানে বুফে যদি আমরা খাই শখ করে হারাম হবে না বাট এরকম ভোগ বিলাসের মধ্যে ডুবে থাকা বিশেষ করে সর্বদা অনেক মানুষ আছে যে এটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য তাদের সেটা অনুচিত লেভেলের কাজের কারণে হারাম হবে না হারাম হবে তখন যখন আপনি প্রচুর পরিমাণ খাবার নিয়ে সেগুলো নষ্ট করে ফেলেছেন তখন সেটা গুণা হবে হারাম হবে বহু সাধারণত এই জিনিসটা অনেক বেশি হয় বিদায় সেটা যদি হয় তাহলে এটা জায়জ হবে না আমির হামজা এআইডি থেকে আপনি লিখেছেন আমি সৌদিতে লন্ড্রির কাজ করি মাঝে মধ্যে কাপড়ের ভিতরে টাকা পাওয়া যায় এই টাকা কি আমি খরচ করতে পারবো অবশ্যই আপনি খরচ করতে পারবেন না সৌদিদি কেন আমাদের দেশে বা পৃথিবীর অন্য অন্য জায়গাতেও যারা এই ধরনের কাজ করে থাকেন তারা অনেকেই এরকম টাকা পেয়ে থাকেন যদি আপনি কোনো টাকা পান এরকম যে টাকাটা আপনার লন্ড্রির দোকানে যিনি জামা দিয়েছেন তার জামার পকেটে ভুলে ছিল আপনি অবশ্যই সেটা মালিককে ফেরত দিতে হবে এটা আপনি খেতে পারবেন না আপনি খেলে সেটার যৌক্তিক কোনো গ্রাউন্ড থাকতে হবে যে আপনি কেন খেলেন যদি আপনাকে সে দিয়ে দিত সেটা একটা বিষয় অথবা অন্য কোনো যৌক্তিক কারণ থাকতো যেহেতু এরকম কোনো কিছু নাই বিধায় আপনার জন্য সেই টাকা খাওয়া কোনো অবস্থায় জায়েজ হবে না রেখে দিতে হবে মালিক আসলে তাকে বলতে হবে মালিক যদি আপনাকে স্বেচ্ছায় স্বাচ্ছন্দ্যে বলেন যে ঠিক আছে তুমি আমাকে সে ফেরত দিয়েছ আমি খুশি হয়ে আমি নিজে নিলাম না গ্রহণ করলাম না তোমাকে দিয়ে দিলাম তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য খাওয়া জায়জ হতে পারে আর সে চৌধুরী আপনি লিখেছেন আজানের সময় মাথায় কাপড় দিতে হবে এটা কতটুকু যুক্তিযুক্ত আজানের সময় মেয়েদেরকে মাথায় কাপড় দিতে হবে এরকম কোনো কথা কোনো নেই আমাদের দেশে অনেকে মনে করেন যে আজান শুরু হলে মেয়েরা মাথা কাপড় দিতে হয় মাথায় ঘুমটা দিতে হবে আজান দিলে তারা সাধারণ অবস্থায় পক্ষবিত অবস্থায় উঁজু করে নামাজ পড়তে হবে এটা হলো মূল বিষয় মাথায় কাপড় দেওয়ার সাথে আজান আসলে সম্পর্ক নেই ইয়াসিন আরাফাত লিখেছেন খাবার খাওয়ার সময় কি এক হাঁটু খাড়া করে খাওয়া উচিত না এক হাঁটু খাড়া করে আর এক হাঁটু বিছিয়ে খেতে হবে এরকম কোনো কথা কোথাও বলা হয়নি তবে যেন প্রকাশ পায় খাবার খাওয়ার মধ্যে সে জিনিসটা আমাদের খেয়াল রাখা উচিত যাতে অহংকারী বা আপনার দেখতে দাম্বিক এরকম কিছু মনে না হয় আজকাল দেখা যায় যে আমরা অনেকে আল্লাহ নে আমত খাচ্ছি যে সেটা আমাদের আচরণে প্রকাশ হয় না সেরকম কিছু না হয় খেয়াল করার দরকার আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে